আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই জয়েবের ক্যাবরাকে দেখে ভাবছেন কেন ক্যাবরাকে দেখাচ্ছি? এইটা কারণ, কারণ হচ্ছে কালকে দুপুরে দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাবু হয়েছে, তো দুইটাই মেয়ে বাবু হয়েছে। জয়েব চাইছিল একটা ছেলে একটা মেয়ে হবে, তবে আল্লাহর যেটা ইচ্ছা হয়েছে সেটাই হয়েছে, দুইটা মেয়ে হয়েছে। তো আমি একটু মুখটা দেখাই, তো মুখটা দেখাইতে যাচ্ছে না, একটু দেখি, দেখাও না, রাজি হবে না সে মুখ দেখাইতে। আচ্ছা যাই হোক, মেয়ে তো একটু অ্যাটিটিউড দেখাচ্ছে, না দেখাইলে এটা দুটা কানই সাদা হয়েছে, একটু কেমন জানো, পুরোটা কালো হইলে ভালো হইতো, এটা তাও ভালোই লাগতেছে। তারপরও মাশাল্লাহ, আল্লাহ দুটাকেই যেন বাঁচায় রাখে, ভালো থাকে। তোমার মার কাছে নিয়ে যাই, দেখি একটু দুধ খাবে, তো এখনও ভালো মতো একটু হাঁটে না, হাঁটতে পারে না, কারণ কালকে হয়েছে। তো এই একদিন দুই দিন গেলে এটা ঠিকঠাক মতো একদম ভালো মতো দৌড়াদৌড়ি করবে, তখন আরও ভালো লাগবে। তো আগের যে বাচ্চাটা ছিল, ওটা ছেলে বাচ্চা ছিল, তো ওটা আম্মু যখন অসুস্থ ছিল, আমরা হসপিটালে ছিলাম, তখন অসুস্থ হয়েছিল। তা আমরা আসার কিছুদিন পরে ওটা মারা গেছে, তো তারপরে এই দুটা বাচ্চা হলো, তো এখন ওর মার কাছে দুধ খাচ্ছে। কালকে দুপুরের দিকে হয়েছে বলে আমার ছাগলটাকে গোসল করাই নাই, তো গোসল করাইতে হবে। এই সেই গুট্টু, আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম, ও অনেক অসুস্থ ছিল, তো পাটা ভেঙে গেছিলো, আল্লাহর রহমতে এখন পাটা ভালো, আমি ওকে সুস্থ করতে পেরেছি, তো আল্লাহর রহমতে এখন হেঁটে বেড়ায় সুস্থ। তো আমার বাবা ঘাস দিতেছে, তো এখন আপনাদের যাদের সাথে দেখা করাবো সে তারা হচ্ছে এই যে ছোট্ট কিউট কিউট, এটা হচ্ছে হাঁসের বাচ্চা ছিল, সেটা এখন এত বড় হয়েছে। এই হাঁসের বাচ্চার ভিডিও কিন্তু আমার আর একটা ভিডিওতে আছে, যেটা যখন ছোট ছিল, তো এখন আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে। তো এদের মা আবার ডিম পেড়ে আবার বাচ্চা ফুটাইতে বসে গেছে, তো এখন আবার দেখাবো, অনেকদিন দেখানো হয় নাই, এই জুয়েবের মুরগি। আচ্ছা এই মুরগিটা কিন্তু দেখতে সাদা, এটা ব্রয়লার মুরগি ভাবছিলাম, তো এটা ব্রয়লার মুরগি না, তা এইটাকে কি লেয়ার বলে না কি বলে আমি জানি না, কিন্তু এটা অনেক বড় বড় হয়েছে। তো এটার মধ্যে দুইটা মোরগ হবে মনে হয়, আর একটা মুরগি হতে পারে, মানে এখনও শিওর না, ওইটাকে দেখে মনে হচ্ছে কিন্তু একদমই মোরগের মতোই, এরকম সাদা হালকা একটু লালটে লালটে আর কি একটু ভাব, কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এটা যা ঠোকর মারে রে ভাই, ইস, যেখানে ঠোকর দিবে কেটে যাবে, তা আমাকে দুই তিনবার ঠোকর দিছে। এটার দেখতে পাচ্ছেন ঠোঁটগুলো অনেক চুক্কা চুক্কা, একদম অনেক ব্যথা লাগে। তো জয়েবকেও একটা দিছিল ঠোকর, আহ্লাদ করে খাবার দিতে গেছিলো তখন, তো এখন একটু ছেড়ে দিলাম, একটু হাঁটাহাঁটি করবে, তো আমরা একটু বাইরে যাই, বাইরে থেকে দেখাই, একটু দৌড়াদৌড়ি লাফালাফি করবে, এরকম করতেই থাকবে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার এই ছোট্ট ছোট্ট নতুন সদস্যদের একটা লাইক দিবেন ভিডিওতে, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।